ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বেলুড় মঠ আজ পদার্পণ করল 125তম বর্ষে। এই উপলক্ষে সকাল থেকেই মঠে সমাবেশ শ্রী শ্রী ঠাকুরের অসংখ্য ভক্ত, অনুরাগী এবং রামকৃষ্ণ মিশনের দীক্ষিতদের। ভারতীয় আধ্যাত্মিকতার বিকাশ এবং পরম্পরার অন্যতম পীঠস্থান হিসেবে স্বীকৃত রামকৃষ্ণ মিশন ও মঠ। বেলুড় মঠে বিশেষ পুজো হয়েছে, হোম হয়েছে, এবং সেটা 125 বছর পূর্তি উৎসব বলে নয়, প্রত্যেক বছর পয়লা মেতে আমরা বিশেষ পূজা এবং হোম করে থাকি, কারণ এটি হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুভেচ্ছা বার্তা এসছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেচ্ছা বার্তা আমরা পেয়েছি পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপাল ডক্টর বোস, এবং সর্বোপরি আমরা শুভেচ্ছা বার্তা পেয়েছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। ঠাকুর রামকৃষ্ণ দেবের ভাবাদর্শে এবং স্বামীজির চেতনার স্মারকস্বরূপ এই বেলুড় মঠ ভক্তদের সমাগমে মুখরিত হয়ে উঠল আজকের এই বিশেষ তিথিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।